বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে হিন্দু ধর্মের আলো। নবরাত্রি হোক কিংবা গণেশ উৎসব, ভক্তরা নিজেদের আস্থা অনুযায়ী বিশালাকায় সব প্রতিমা নির্মাণ করান এবং শ্রদ্ধার সঙ্গে তার আরাধনা করেন। এখন শুধু ভারত নয়, বিদেশিরাও সমানভাবে পূজা অর্চনা করছেন। আজ আপনাদের এক এমন প্রতিমা দেখাতে চলেছি যা দেখলে সবাই অত্যন্ত গর্ববোধ করবেন, কারণ এটা বিশ্বের সবচেয়ে উঁচু প্রতিমা। কিন্তু এটা ভারতে নয়, বিদেশে বানানো হয়েছে। সবাই কমেন্টে জয় মা দুর্গা লিখতে ভুলবেন না। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন পৃথিবীর সবচেয়ে উঁচু প্রতিমা। ভিডিওতে এগোনোর আগে সবাই পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। পৃথিবীর সবচেয়ে উঁচু এবং বিশালাকায় মূর্তি বসানো হলো, কিন্তু আপনারা জানলে অবাক হবেন যে এই প্রতিমা ভারতে নয়, ভারতের বাইরে একটি অন্য দেশে। নবরাত্রির সময় বিভিন্ন প্যান্ডেলে অনেক ধরনের প্রতিমা দেখতে পাওয়া যায়, যেগুলি কাঠ, বাঁশ, মাটি ইত্যাদি দিয়ে তৈরি করা হয়। উৎসবের শেষে এগুলির ভাসান দেওয়া হয়। কিন্তু মা দুর্গার এই প্রতিমা, যা পৃথিবীর সবচেয়ে উঁচু প্রতিমা, শুধু ভারতের মানুষদের নয় সমগ্র বিশ্বের মানুষের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু। আফ্রিকার দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত একটি দ্বীপ, সর্বোপরি একটি বড় ভ্রমণ কেন্দ্র হল মরিশাস। এখানকার বিশেষত্ব হল যে এই স্থানে অনেক মাত্রায় হিন্দু বাস করেন। মরিশাস খুবই ছোট্ট একটি দেশ, কিন্তু খুবই সুন্দর। এখানে অনেকগুলি হিন্দু মন্দির আছে, যার মধ্যে মহেশ্বরনাথ শিব মন্দির, সাগর শিব মন্দির, পাণ্ডুরং ক্ষেত্র মন্দির, শ্রী প্রসন্ন ভেঙ্কটেশ্বর মন্দির অন্যতম। তার সাথে গঙ্গা তালাওটি অত্যন্ত প্রসিদ্ধ, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1800 ফুট ওপরে একটি নির্জন পাহাড়ি এলাকায় অবস্থিত। এইটি কিনারায় 2017 সালে উদ্বোধন করা হয়েছিল মা দুর্গার সেই দিব্য প্রতিমা। কথিত আছে, এক পূজারী স্বপ্ন দেখেছিলেন যে এই জলাশয়টি ভারতের গঙ্গা নদীর সঙ্গে যুক্ত। পরের দিন তিনি অনেককে নিয়ে সেই ঝিল খুঁজতে বেরোন। এরপর সেই জায়গা খুঁজে পেতেই এর মাধ্যমে মরিশাসের মানুষরা গঙ্গা নদীর সান্নিধ্য লাভ করেন। তখন থেকে এই ঝিলকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। হ্রদের নামকরণ ভারতের পবিত্র গঙ্গা নদীর নাম অনুসারেই করা হয়েছে। প্রত্যেক শ্রদ্ধালু এখানে স্নান ক্রিয়া করে থাকেন। প্রাচীন মান্যতা রয়েছে, যেখানে দেবী গঙ্গা থাকবেন সেখানে ভগবান শিব অবশ্যই থাকবেন। এজন্য এখানে একটি শিব মন্দিরও বানানো হয়েছিল। 2015 সালে এখানে একটি শিব মূর্তির উদ্বোধন করা হয়, যা মঙ্গল মহাদেব নামে প্রসিদ্ধ। এর উচ্চতা প্রায় 108 ফিট। এরপরেই মা দুর্গার 108 ফিট অর্থাৎ 33 মিটার উঁচু প্রতিমাটির কাজ শুরু হয়। এই কাজে কোনো রকম সরকারি টাকা পয়সা খরচ করা হয়নি, সম্পূর্ণ খরচ দানের মাধ্যমে হয়েছিল। এই মূর্তি বানানোর জন্য অত্যন্ত সূক্ষ্ম কারুকার্যের দরকার ছিল। এজন্য ভারত এবং মরিশাসের ইঞ্জিনিয়াররা সবাই মিলে হিন্দু শাস্ত্র অনুযায়ী এই মূর্তি নির্মাণ করেছিলেন। এটা বানাতে 2000 ঘনমিটার কংক্রিট এবং 400 টন লোহা ব্যবহার করা হয়েছিল। এর অবস্থান ঠিক ভগবান শিবের মূর্তির কাছেই। এই জায়গাটি বর্তমানে ল্যান্ডমার্ক হয়ে গিয়েছে, অর্থাৎ যারা এখানে যায়নি তারাও এই স্থানকে চেনে। মরিশাসের মুখ্য পর্যটন কেন্দ্রগুলির মধ্যে প্রধান এই জায়গা। মরিশাসের জনসংখ্যা আনুমানিক 14 লক্ষ, যার মধ্যে প্রায় 50%-এরও বেশি মানুষ হিন্দু। ভারত এবং নেপালের পর মরিশাস এক অন্যতম হিন্দু দেশ। বিভিন্ন উৎসবের সময় এই গঙ্গা জলাশয়ের পাশে সুন্দরভাবে প্রদীপ জ্বালানো হয়। বিশেষ করে মহাশিবরাত্রি এবং নবরাত্রির সময় এই স্থান অত্যন্ত জাঁকজমকপূর্ণ থাকে। এই কদিন সমগ্র দেশ বিভিন্ন ধরনের শোভাযাত্রা এবং আলোয় ঝলমল করে। এই দেশে দীপাবলির সময় সরকারি ছুটি দেওয়া হয়। এখানে মরিশিয়ান, ইংরেজি, ভোজপুরি, হিন্দি, তামিল, মারাঠি, তেলেগু, উড়িয়া ভাষাগুলি প্রধান। এখানকার মানুষের খাদ্যাভ্যাস ভারতীয়দের মতোই। এই জায়গাকে যদি ছোট ভারত বলা হয় তাহলে হয়তো ভুল হবে না, কারণ এখানকার মানুষের সংস্কৃতি ভারতের মতোই। বন্ধুরা, আজকের খবরটি শুনে আপনাদের কেমন লাগলো? যদি একটু ভালো লাগে তাহলে আজকের ভিডিওটিকে লাইক করবেন এবং অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, ভক্তির সঙ্গে জয় মা দুর্গা লিখতে ভুলবেন না। জয় মা দুর্গা, হর হর মহাদেব। আরও এরকম অজানা তথ্য পেতে পুরাণকথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন।
খুব তাড়াতাড়ি ফিরে আসব নতুন একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।